বীজ বপন থেকে শুরু করে ফলন সংগ্রহের আগ পর্যন্ত আপনারা কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে পরিচর্যা করলে এর থেকে ফলন পাবেন, সেই সম্পূর্ণ প্রসেসকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে আমার এই কৃষিভিত্তিক ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি কৃষক ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, বরাবরের মতো আজকে আবারও নতুন আরও একটি কৃষিভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আজকের ভিডিওটি অন্যরকম একটি ভিডিও। ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল দেখে হয়তোবা আপনারা বুঝেই গেছেন যে আজকে আমি কোন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিও, যা আপনারা পূর্বে কখনো দেখেছেন কিনা তা আমার কাছে সন্দেহজনক। আজকে আমরা টবের মধ্যে করলা চাষ করব, সেটাও ভিন্ন পদ্ধতি। এই পদ্ধতিটি হচ্ছে শুধুমাত্র গোবর সার ব্যবহার করে। আপনারা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা রাসায়নিক সার গাছের মধ্যে ব্যবহার করা একদমই পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে শুধুমাত্র গোবর সার ব্যবহার করে টবের মধ্যে করলা চাষ করতে পারেন। তো এটি খুব সহজ একটি পদ্ধতি। বীজ বপন থেকে শুরু করে ফলন সংগ্রহের আগ পর্যন্ত আপনারা কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে পরিচর্যা করলে এর থেকে ফলন পাবেন, সেই সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা টবের মধ্যে করলা চাষ করবেন শুধুমাত্র গোবর সার। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যায়। আর মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ একটি রিকোয়েস্ট, ভিডিওটি না দেখে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। টবের মধ্যে যদি আপনি গোবর সার দিয়ে করলা চাষ করেন সেই ক্ষেত্রে আপনাকে ভালোভাবে মাটি প্রস্তুত করে নিতে হবে। মাটি প্রস্তুত করার পূর্বে আপনাকে মাটির সাথে ভালোভাবে গোবর সার, মাটি, বালিমাটি আর ছাই ইত্যাদি ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। যেহেতু আমরা গোবর সার দিয়ে করলা চাষ করব বা মাটি তৈরি করব, সেই জন্য আপনাকে শুকনো গোবর ব্যবহার করতে হবে। মাটির সাথে যদি আপনি গোবর ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে শুকনো গোবর ব্যবহার করতে হবে, তা না হলে আপনার গোবরগুলো মাটির সাথে মিশ্রণ হবে না। প্রথমে আপনাকে ভালোভাবে গোবর সার, মাটি ইত্যাদি মিশ্রণ করে, যেহেতু আপনাকে শুধু গোবর সার দিয়ে করলাটি চাষ করতে হবে, তো আমি পূর্বে থেকেই আমার টবের মাটির মধ্যে গোবর সার, বালিমাটি, ছাই, বেলে দোআঁশ মাটি একত্রে ভালোভাবে মিশ্রণ করে তৈরি করে নিয়েছি। আপনারা সেম পদ্ধতিতে তৈরি করে নেবেন। এবার তাহলে টবের মধ্যে মাটি দিয়ে ভর্তি করে বীজ বপনের পালা, চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, টবের মধ্যে করলা বীজ বপনের জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি চারটি বীজ নিয়ে নিয়েছি। যেহেতু আমি আমার টবের মধ্যে চারটি বীজই বপন করবো, সেহেতু আমি এখানে চারটি বীজই সংগ্রহ করে নিয়েছি। আমি আমার টবের মাটিগুলো প্রস্তুত করে টবের মধ্যে ভর্তি করে নিয়েছি। এখন এই টবের মধ্যেই আমি এই চারটি বীজ বপন করবো। তাহলে চলুন বীজ বপন করা শুরু করা যাক। টবের মধ্যে করলা বীজ বপনের জন্য আপনাকে কোনো নির্দিষ্ট দিক মাটির নিচে বা উপরে দিয়ে বপন করতে হবে না। যে কোনো একভাবে মাটির সামান্য নিচে আঙুল দিয়ে সামান্য গর্ত করে চারটি বীজ বপন করে দিলেই হয়ে গেল। আমি হাতের আঙুল দিয়ে সামান্য করে চারটি গর্ত করে নিয়েছি এবং চারটি গর্তের মধ্যে চারটি বীজ বপন করে দিয়েছি এবং এগুলোকে সামান্য মাটি দিয়ে ঢেকে দিয়েছি। তো এ হয়ে গেল আমার টবের মধ্যে করলা বীজ বপন। তো আশা করি অল্প কিছু দিনের মধ্যে এর থেকে চারা গাছ উঠতে শুরু করবে। তবে করলা বীজ বপনের পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসছি অল্প কিছুদিন পর, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, ফিরে এলাম 15 থেকে 17 দিন পর। এই 15 থেকে 17 দিনের মধ্যে আমার এই টবের গাছের মধ্যে করলা বীজ থেকে চারা গাছ বের হয়ে দেখতেই পাচ্ছেন যে অনেকটাই বড় হয়ে গেছে এবং এর কাণ্ডও মেলে গেছে। এই কদিন আমি এর মধ্যে তেমন কোনো পরিচর্যা করিনি, শুধুমাত্র এর মধ্যে আমি যখন আমার টবের মাটিগুলো শুকিয়ে গিয়েছিল শুধু তখনই আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, তাছাড়া এর মধ্যে আর তেমন কোনো পরিচর্যাই করিনি। যখন আমি টবের মাটিগুলো প্রস্তুত করেছিলাম তখন বেশি করে এর মধ্যে গোবর আর ছাই মিশিয়ে দিয়েছিলাম, তা হয়তোবা আপনারা দেখতেই পারছেন। যেহেতু আমি এর মধ্যে শুধু গোবর সার দিয়েই করলা চাষ করব, সেহেতু এর মধ্যে আমি শুধু গোবর মিশ্রণ করেছি মাটির মধ্যে, তাছাড়া আর অন্য কিছু মিশ্রণ করিনি। তো ফিরে আসছি আবারও অল্প কয়েকদিন পর। তো বন্ধুরা, ফিরে এলাম আরও 10 দিন পর। এই 10 দিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার টবের করলা গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং এর মধ্যে বাউনির ব্যবস্থার জন্য আমি এখানে বাউনির ব্যবস্থাও করে দিয়েছি। আমার টবের চতুর্পাশ দিয়ে আমি বাঁশকাঠি দিয়ে খুব সুন্দরভাবে সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এখানে বাউনির ব্যবস্থা করে দিয়েছি, তা আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন। গাছ যেন দ্রুত বেড়ে উঠতে পারে সেই জন্য এই ব্যবস্থাটি করা। যদি আপনি এই বাউনির ব্যবস্থা না করে দেন তাহলে কিন্তু আপনার গাছ দ্রুত বাড়বে না, বরং আপনার গাছ যদি টব থেকে মাটিতে পড়ে যায় সেহেতু আপনার গাছের যে কাণ্ডগুলো আছে আগাতে সেই কাণ্ডগুলো নষ্ট হয়ে যাবে, যার ফলে আপনার গাছ মারাও যেতে পারে। তো সেই জন্য আপনাকে খুব সুন্দরভাবে বাহনির ব্যবস্থা করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমি আমার টবের গাছের মধ্যে বাহনির ব্যবস্থা করে দিয়েছি, আর আমার গাছগুলো দেখতে পাচ্ছেন দ্রুত বেড়ে উঠছে। খুব অল্প দিনের মধ্যেই কিন্তু আমার এই গাছগুলো বেড়ে উঠছে। এখন আমাদের এই টবের গাছগুলো কিন্তু পরিচর্যার সময় হয়ে গেছে। অল্প কয়েকদিন পর আমি এর মধ্যে আবার পরিচর্যা করে দেব, আর যখনই আমি এর মধ্যে পরিচর্যা করব তখন কিন্তু আবার কিভাবে পরিচর্যা করব তা নিয়ে আবার
অল্প কিছুদিনের মধ্যে আপনাদের সামনে হাজির হচ্ছি। অবশ্যই দেখবেন যে কিভাবে আমি এর পরিচর্যা করি। ফিরে আসছি আবারও অল্প কয়েকদিন পর। তো বন্ধুরা, ফিরে এলাম আরো 7 দিন পর। এই 7 দিনের মধ্যে দেখতেই পাচ্ছেন আমার গাছ কতটা সুস্থ সবল হয়ে বেড়ে উঠছে। যেহেতু আমার ছোট একটি মাচার ব্যবস্থা করে দিয়েছি, বাহনীর ব্যবস্থা করে দিয়েছি, সেহেতু আমি গাছগুলোকে নিচ থেকে গুড়িয়ে পেঁচিয়ে তারপর উপরে তুলব। যদি গাছের মতো টুজা বরাবর উপরে উঠতে থাকে তাহলে কিন্তু এই বাহনীর মধ্যে দিয়ে আমি করলা চাষ করতে পারবো না। সেই জন্য আমি নির্দিষ্ট জায়গায় নিচ থেকে গুড়িয়ে পেঁচিয়ে বাহনীর ব্যবস্থা করেছি। আমি এর মধ্যে এখনো পর্যন্ত কোনো ধরনের পরিচর্যা করিনি। আমার গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং সুস্থ সবল ভাবে বেড়ে উঠছে। আমি এখনো এর মধ্যে তেমন কোনো পরিচর্যা করিনি, শুধুমাত্র পানির ব্যবস্থা করে দিয়েছি, তাছাড়া আর কোনো পরিচর্যা করিনি। ফিরে আসছি আবারও অল্প কয়েকদিন পর। তো বন্ধুরা, ফিরে এলাম আরো 5 দিন পর। 5 দিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ওই টবের গাছগুলো অনেকটাই বৃদ্ধি হয়ে গেছে বা অনেকটাই বেড়ে গেছে। মোটামুটি গাছগুলো পরিচর্যার উপযুক্ত সময় হয়ে যাচ্ছে। যেহেতু আমার গাছগুলো এখনো সুস্থ সবল রয়েছে, সেহেতু আমি এর মধ্যে তেমন কোনো পরিচর্যা করিনি। এখন গাছের খুবই বাড়ন্ত বয়স, সেহেতু আমি এর মধ্যে এখন পরিচর্যার ব্যবস্থা করে দিব। তাহলে চলুন পরিচর্যা শুরু করা যাক। তো বন্ধুরা, যেহেতু আমি বলেছি যে আপনাদেরকে গোবর সার দিয়ে, শুধুমাত্র গোবর সার দিয়ে টবের মধ্যে আমরা করলা চাষ করব, সেহেতু আমরা এর মধ্যে কিন্তু বেশি কোনো ধরনের কোনো পরিচর্যা করব না। এর মধ্যে আমরা শুধুই গোবর ব্যবহার করব। আমি এখানে 1 থেকে 2 বছরের পুরনো গোবর সার নিয়েছি এবং শুকনো গোবর সার নিয়েছি। এই গোবর সারগুলো আমার টবের মাটিতে ব্যবহার করব। টবের মধ্যে ব্যবহার করে এগুলোকে মাটি দিয়ে ঢেকে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমি শুকনো গোবরগুলো নিয়েছি, এই গোবরগুলো আমি আমার টবের গাছের গোড়ায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেব। তাছাড়া এর সাথে আমি আর কোনো কিছু মিশ্রণ করব না। দেখতেই পাচ্ছেন যে আমি কত সুন্দরভাবে গাছের গোড়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এই গোবর সারগুলো ব্যবহার করে দিচ্ছি। আপনারা কিন্তু সেম পদ্ধতিতে এই গোবর সারগুলো ব্যবহার করবেন। আর অবশ্যই গোবর সার ব্যবহার করা হয়ে গেলে এই গোবর সারগুলোকে মাটি দিয়ে ঢেকে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার গোবর সার দেওয়া হয়ে গেছে আমার টবের করলা গাছের গোড়ার মধ্যে। এখন আমি এই গোবর সারগুলোকে শুকনো মাটি দিয়ে ডেকে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমি টবের করলা গাছের গোড়ায় যে গোবর সারগুলো দিয়েছিলাম সেগুলোকে শুকনো মাটি দিয়ে ডেকে দিয়েছি। তাছাড়া কিন্তু এর মধ্যে এখন আর কোনো পরিচর্যাই করিনি। তো বন্ধুরা, ফিরে আসছি আরো অল্প কয়েকদিন পর। তো বন্ধুরা, ফিরে এলাম আরো 10 দিন পর। দেখতে পাচ্ছেন যে এই 10 দিনের মধ্যে আমার টবের গাছের মধ্যে করলার ফলন চলে এসেছে। আমি কিন্তু শুধুমাত্র গোবর সারই এর মধ্যে ব্যবহার করেছি, তাছাড়া আর অন্য কোনো কিছুই ব্যবহার করিনি। আপনারা হয়তো বা ভিডিওর মধ্যে লক্ষ্য করতে পারছেন যে আমার গাছের মধ্যে ফলন আসতে শুরু করেছে। আশা করি আস্তে আস্তে এর মধ্যে প্রচুর পরিমাণে ফলন আসবে এবং এর থেকে ভালো ফলনও পাবো, সেই আশা আমি ব্যক্ত করি। বন্ধুরা, আমি কিন্তু আমার এই করলা গাছের মধ্যে শুধুমাত্র একবারই পরিচর্যা করেছি, এটা আমি কিন্তু দ্বিতীয়বার আর কোনো পরিচর্যা করিনি। যদি আপনাদের গাছের অবস্থা খুব খারাপ হয়, সেহেতু আপনারা 2 থেকে 3 বার পরিচর্যা করতে পারেন। তাছাড়া আমার এই গাছের মধ্যে ফলন আসার আগ পর্যন্ত কোনো ধরনের রোগ ব্যাধি দেখা দেয়নি বা কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়নি। সেই জন্য আমি এখানে 1টি পরিচর্যা করেছি এবং 1টি পরিচর্যাতে আমার গাছের মধ্যে ফলন চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার ফলনগুলো খুব ছোট অবস্থায় আছে। আশা করি এই ফলনগুলো আস্তে আস্তে বৃদ্ধি হবে এবং ফলনের সংখ্যাও বাড়বে। তো ফিরে আসি আরও অল্প কয়েকদিন পর। তো বন্ধুরা, ফিরে এলাম আরও 5 দিন পর। আমার গাছ অনেক বৃদ্ধি হয়ে গেছে এবং এর থেকে শাখা প্রশাখাও অধিক পরিমাণে মেলতে শুরু করেছে। ফলন তো অবশ্যই এসেছে আর গাছের অবস্থাও খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু করলার ফলন এসেছে। আস্তে আস্তে আশা করি এই ফলনগুলো আরও বৃদ্ধি পাবে। ফিরে এলাম আরো অল্প কয়েকদিন পর। এই অল্প কয়েকদিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার টবে করলার ফলনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি কিন্তু এর মধ্যে দ্বিতীয়ত আর কোনো পরিচর্যাই করিনি, শুধুমাত্র কিন্তু আমি এখানে গোবর সার ব্যবহার করেছি একবার, তাছাড়া আর কোনো পরিচর্যা করিনি। সেই একবার পরিচর্যার মধ্যেই দেখতে পাচ্ছেন যে আমার টবের ফলনগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ফলন বাড়ছে। অবশ্যই আপনারা চাষাবাদ করে দেখতে পারেন, খুবই সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু আপনাদের কোনো ব্যয় নেই বা তেমন কোনো পরিচর্যা বা তেমন কোনো কষ্টও নেই। খুবই সহজেই চাইলে আপনারা এই পরিচর্যা করে, সামান্য পরিচর্যা করে টবের মধ্যে করলা চাষ করতে পারেন। তবে একটা কথা লক্ষ্য রাখবেন, আপনাদের গাছে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় বা একটিমাত্র পরিচর্যা আপনাদের গাছ সুস্থ সফল না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে দ্বিতীয় পরিচর্যার মধ্যে আবারও গোবর ব্যবহার করতে পারেন। তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন, কাঁচা গোবর খুবই কম ব্যবহার করবেন আর অবশ্যই কিন্তু শুকনো গোবর ব্যবহার করবেন। যদি শুকনো গোবর না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচা গোবর পরবর্তীতে পরিচর্যায় ব্যবহার করতে পারেন, তবে সেটা অল্প পরিমাণে। যদি গোবর সার বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের গোড়ায় কেঁচুর আক্রমণ হবে আর সেই কেঁচুর আক্রমণে কিন্তু আপনার গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমার টবের গাছের ফলনগুলো বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে। আমি কিন্তু এই ফাঁকে কোনো ধরনের কোনো
পরিচর্যাই করছি না, শুধুমাত্র পানি দিয়ে দিচ্ছি। আর মনে রাখবেন যে টবের মধ্যে চাষাবাদের ক্ষেত্রে পানির বিকল্প কোনো কিছুই নেই। হ্যাঁ, অবশ্যই আপনারা বেশি বেশি করে পানি ব্যবহার করবেন। আর দেখতে পাচ্ছেন যে আমার টবের গাছের ফলনগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং ফলনের সংখ্যাও বাড়ছে। আর মাছি পোকার আক্রমণ হচ্ছে, তবে সেটা আক্রমণে তেমন কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, যার কারণে আমি এর মধ্যে তেমন কোনো পরিচর্যা করছি না। যদি ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তো তাহলে কিন্তু অবশ্যই আমি এর মধ্যে পরিচর্যা করতাম। আর মাছি পোকায় আক্রমণ করলে আপনারা কোন ধরনের পরিচর্যা করবেন সে সম্পর্কিত একটি ভিডিও আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের টবের মধ্যে শুধুমাত্র গোবর সার দিয়ে করলা চাষ পদ্ধতি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো কৃষিভিত্তিক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কৃষক ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।